আমার বাজান, এখানে আজ থেকে 1500 বছর পরে কাফেররা, মুশরিকেরা, বেঈমানেরা তার আজকে আঙ্গুল তুলতেছে যে নবী মুহাম্মদ 6 বছরে কি করে একটা অপ্রাপ্ত বয়স্ক নারী আয়েশাকে বিয়ে করলেন, এটা নাকি তার চরিত্রের ভিতরে খারাপই ছিল। কাফেররা বলে, মুশরিকরা বলে যে মুহাম্মদ চরিত্রহীন ছিল, তাই একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে মুহাম্মদ বিয়ে করেছে। নাউজুবিল্লাহ। কোন সবাই, আমি আপনাদের কাছে বলতে চাই, আমার নবীর বিয়ে 11টা, নবীর বিয়ে কয়টা? 11টা বিয়ে আল্লাহর নবী কেন করলেন? আমার ভাইয়েরা, আপনারা শুধু বুঝবেন, আমার নবী কিন্তু টকবগে যুবক, যখন 25 বছরের যুবক। আমার নবী যদি শুধু নারী লোভী হইতেন, তাহলে 25 বছরের যুবক এত সুন্দরের মালিক, যার সুন্দরের বিবরণ আল্লাহ দিয়েছে, যার সুন্দরের বিবরণ পৃথিবীর কোনো মানুষ দিতে পারে নাই, এত সুন্দর আল্লাহ পৃথিবীর কোনো সৃষ্টিকে দান করে নাই, ওই সৌন্দর্যের অধিকারী 25 বছরের টকবগে একটা যুবক, সাইয়্যিদাতু নিসা ইয়াহলিল জান্না, হযরতে ফাতেমার কলিজার টুকরা মা, হযরতে মা খাদিজাকে বিয়ে করছেন 40 বছরের একজন বিধবা নারী। কত বছরের? আমার নবী যদি তখন একজন অল্প বয়সের আনতা নয় না সুন্দরী, আপনারা জানেন মক্কার এমন কোন কাফের নাই, মুশরিক নাই, বেঈমান নাই, যারা বলেছিল মুহাম্মদ তুমি সব বন্ধ করে দাও, আরবের সবচেয়ে সুন্দরী নারী আমি তোমাকে দিয়ে দিব। আমার নবী কি তখন নারীর দিকে কোনো লোলুপ দৃষ্টি দিছে কি না? কি বলেন, দিয়েছে না? আমার নবী তখন কোনো সৌন্দর্যের দিকে দৃষ্টি দেয় নাই, তার মানে নারীর প্রতি আমার নবীর অত আকর্ষণ ছিল না। এ মুসলমান, অথচ 25 বছরের টকবগে নৌজোয়ান যুবক, 40 বছরের যে তার থেকে বয়সে আরো 15 বছর বেশি এই বিদ্যা মহিলাকে বিয়ে করলেন, এমনি ভাবে নবীজি 50 বছর পর্যন্ত, নবীর বয়স যখন 50 হয়ে যায় এই পর্যন্ত নবীজি আর বিয়ে করে নাই, তার বিবাহের মধ্যে ম্যাক্সিমাম বিবিরা ছিল বিধবা নারী। তাইলে নবীজি এতগুলো বিয়ে কেন করলেন? আজকেও তাফসিরের কিতাবের মধ্যে পড়লাম, আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়া, হাবিব আমার, আপনি তো লাজুক, আপনি তো শরীয়ত নেতা, আপনার কাছে সাহাবীরা আসে মাসলা জিজ্ঞাসা করে, দুনিয়ার পুরুষরা আইসা মাসলা জিজ্ঞাসা করে, কিন্তু নারীরা তো কারো কাছে যায় মাসলা জিজ্ঞাসা করতে পারে না। ইয়া হাবিবাল্লাহ, নারীরা ও লজ্জা পায়, আপনিও লাজুক, তাহলে ইসলাম শুধু পুরুষের কাছে পৌঁছতেই হবে না, ইসলাম তো নারীর কাছে পৌঁছাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এক বিবি দিয়ে হবে না, আপনি বিবির সংখ্যা বাড়ান, আপনার বিবি যত বেশি হবে রাতের বেলা আপনার খোঁজ খবর রাখতে পারবে, আপনার চরিত্র তারা বয়ান করতে পারবে, হাদিস তারা বয়ান করতে পারবে। এই জন্য নারীদের ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিসা ছিলেন মা আয়েশা সিদ্দিকা, চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাইলে নবীজি একাধিক বিবাহ করেছেন, বেশি বিবাহ করেছেন, নিজের স্বার্থে না ইসলামের স্বার্থে? এই জোরে কন, কার স্বার্থে? কয় তাইলে বেশি বিয়ে করেছেন, ভালো কথা। আয়েশারে কেন 6 বছর বয়সে নবীজি বিয়ে করলেন? এ মুসলমান শোন, আমার নবীজি কিন্তু আয়েশাকে ইচ্ছা করে বিয়ে করে নাই। জিব্রাইল আমিন একদিন একটা রেশমি রুমাল নিয়া আমার নবীর সামনে এসে হাজির, কয় হুজুর রুমালটা খুলেন। নবীজি রুমালটা খুলেই দেখে রুমালের ভিতরে হযরতে আয়েশা সিদ্দিকার ছবি ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। নবীজি আমার জিজ্ঞেস করলেন, জিব্রাইল এটা কার ছবি? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আবু বকরের কন্যা আয়েশা পছন্দ হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক প্রস্তাব দিয়েছে, আপনার পছন্দ হয় কিনা, আয়েশাকে আপনার পছন্দ হয় কিনা? নবীজি কিচ্ছু বলে না, চুপচাপ। আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরাতুল কলমের শুরু থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মূলত এই সূরাটি নাজিল হয়েছে নবীজির শানে। নবীজির শান এবং নবীজির ইজ্জত এবং নবীজির মাকাম, নবীজির সম্মান কি পরিমাণ বুলন্দ, কি পরিমাণ নবীজির শান এবং মান আর ইজ্জত, এই কথা বোঝানোর জন্যই আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। এই সূরার শুরুতে একটি শব্দ এসেছে, প্রথম আয়াত নুন, যেটি আরবি 29টি হরফের মধ্য থেকে একটি হরফ। এই নুন, এই হরফটিকে আমরা সবাই চিনি, সবাই জানি, যেটাকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। কোরআনের মধ্যে আয়াত দুই ধরনের, কিছু আছে আয়াতে মুহকামাত,
আর কিছু আয়াতে মুতাশাবিহাত, হুরুফে মুকাত্তাআত আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এই আয়াতে মুতাশাবিহাত আবার দুই ধরনের, কিছু আয়াত এমন আছে যেগুলোর বাহ্যিক অর্থ, লোগাবি অর্থ, শাব্দিক অর্থ বোঝা যায়, কিন্তু তার হাকিকি অর্থ বোঝা যায় না। আবার কিছু কিছু হরফ এমন আছে যার বাহ্যিক অর্থ বোঝা যায় না, তার হাকিকি অর্থ বোঝা যায় না। যেমন আলিফ লাম মিম, এর যে কি অর্থ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, তার রসুল ছাড়াও কেউ জানে না। কোথাও আছে কোরআনের শুরুতে ইয়াসিন, কোথাও আলিফ লাম র। তো এই যে বিভিন্ন হরুফে মুকাত্তাআত যেগুলো সুরার শুরুতে আল্লাহ পাক নাজিল করেছেন, এগুলো হলো অনেক জায়গায় আল্লাহ পাক তার রসুলকে সম্বোধন করে কথা শুরু করেছেন। কারণ কোরআন নাজিল করেছেন কে, কার উপরে নাজিল করেছেন? তাহলে প্রেরক কে? আল্লাহ। প্রাপক কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই যুগে তো আধুনিক যুগ, মেসেজের মাধ্যমে যোগাযোগ হয়, কথা হয়, কিন্তু একটা যুগ ছিল চিঠির মাধ্যমে কথা হইত, চিঠির মাধ্যমে যোগাযোগ হইত। তো সেখানে কিছু ইঙ্গিত থাকে, শুরুতে কিছু রহস্য থাকে, ফুল নাম লেখে না, পুরা নাম লেখে না। প্রেরকের নামের প্রথম অক্ষর আর প্রাপকের নামের প্রথম অক্ষর, এরকমের কি চিঠি আপনারা দেখছেন না কখনো? আসে না? হ্যাঁ, শুরুতে এইচ প্লাস আর, আসে না? এস প্লাস এম, বিভিন্ন শব্দ লেখা থাকে, সংকেত। এটা শুধুমাত্র প্রেরক আর প্রাপক এরাই বুঝে, আদার্স অন্য কারো বোঝার কি নাই, ক্ষমতা নাই। যে এইসে কি বোঝাইছে, আর আরে কি বোঝাইছে, এম এ কি বোঝাইছে, আর এন এ কি বোঝাইছে। আপনি তো মনে করছেন এম এ মনে হয় মুফতি সাহেব, হ্যাঁ এটা বোঝাইছে, এইসে হাফেজ সাহেব, তাই নাকি? এখানে অবশ্যই এটা আপনি যতই ব্যাখ্যা করেন, প্রেরক এবং প্রাপক এই দুইজন ছাড়া কেউ বুঝবে না। এই জন্য হাদিস আসছে লিকুল্লি কিতাবিন সিররুন, প্রত্যেকটা কিতাবের, চিঠির, রিসালার কিছু গুরু রহস্য থাকে। প্রত্যেকটা চিঠির, প্রত্যেকটা রিসালারই কিছু গুরু রহস্য থাকে, গোপন ভেদ থাকে। আর কোরআনেরও কিছু গুরু রহস্য আছে, সেটা হলো আওয়াইলুস সুয়ার, সুরার শুরুর এই শব্দগুলো। এখানে যিনি প্রেরক রব্বুল আলামিন আর যিনি প্রাপক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা ছাড়া আর কেউ জানে না। এই জন্য ম্যাক্সিমাম মুফাসসিরিনে কেরাম এই সমস্ত হুরুফে মুকাত্তাআতের ব্যাখ্যা করতে গিয়ে আলিফ লাম মিমের পরেও আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি বলেছেন আল্লাহু আ'লামু বিজালিক, এটার দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিজালিক, এইটাই ব্যাখ্যা করে ম্যাক্সিমাম অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, যে এর ব্যাখ্যা আল্লাহ আল্লাহর রসুল ছাড়া কেউ জানে না। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক শুরুতে, কেউ কেউ বলছে তিনটা কসম করেছে, নুনেরও কসম করেছে, এরপরে কলম, এরপরে অমায়াস্তরুন, কলম যা লিখে ওই জিনিসের আল্লাহ কি করেছেন, কসম করেছেন। আর কেউ কেউ বলছেন যে না, নুন তো হরুফে মুকাত্তাআত, দুইটা জিনিসের কসম করছেন, কলম এবং কলমের লিখনির কসম করছেন। আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা কত পার্সেন্ট? হ্যাঁ, 99%। যদি কেউ বলে 99.99% সত্য, ইমানদার না বেঈমান? আল্লাহ পাকের কথা 100% কি সত্য, কসম করে বললেও সত্য, না করে বললেও সত্য, কসম খাওয়ার কি নাই, দরকার নাই। তারপর আল্লাহ পাক এই সুরায় কেন কসম করলেন, তিনটা কসম আল্লাহ খাওয়ার কারণটা কি? এই সুরার ভিতর আল্লাহ পাক তার নবীর চরিত্রের বর্ণনা দিয়েছে। সুবহান আল্লাহ, কোন সবাই নবীর কিসের বর্ণনা দিয়েছে? চরিত্রের বর্ণনা। আদম সফিউল্লাহ থেকে নিয়ে যত পয়গাম্বর আল্লাহ পাক, যত মানুষ এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছেন, কোনো পয়গাম্বর
কোনো মানুষের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ কখনো কসম করে নাই। আল্লাহ কোরআনের রীতি আছে, মাঝে মাঝে কসম করেন, কখনো আল্লাহ পাক দুহার কসম করেন আদ-দুহা, কখনো রাতের কসম করেন আল-লাইল, কখনো আল্লাহ পাক ফজরের কসম করেন আল-ফাজর, আছে না? আল্লাহ বিভিন্ন জিনিসের কসম খাইছে। তো এখানেও আল্লাহ পাক কলমের কসম খাইছে এবং কলম যা কিছু লিখে ওই লিখনেরও কি খাইছে? কসম খাইছে। তো আল্লাহ পাক আদম সফিউল্লাহর খুলুক, তার চরিত্র, তার আখলাক বলতে গিয়া ও কি কয় নাই, কোথাও কসম খায় নাই। আল্লাহ পাক ইব্রাহিম খরিরুল্লাহর চরিত্র বর্ণনা করতে গিয়াও কখনো কসম খায় নাই। ইসমাইল জবিহুল্লাহর চরিত্র আর খুলুকের বিবরণ দিতে গিয়ে আল্লাহ কোথাও কসম করে নাই। আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর চরিত্র বিবৃতি দিতে গিয়া বর্ণনা করতে গিয়ে আল্লাহ কসম খায় নাই। আমার আল্লাহ নূহ নবীউল্লাহর চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ পাক কোথাও কসম খায় নাই। আমার আল্লাহ কোন পয়গাম্বর ঈসা রুহুল্লাহর চরিত্রের সনদ বয়ান করতে গিয়ে আল্লাহ পাক সার্টিফিকেট দিতে গিয়া কসম খায় নাই। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী, দু জাহানের নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ পাক তিনটা কসম করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কসম করেছেন নবীর কি বলতে গিয়া, চরিত্র বর্ণনা করতে গিয়ে। আল্লাহ পাক বলেন নুন, নুনের কসম, ওয়াল কলম, কলমের কসম। আল্লাহ পাক বলেন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন, কলম যা লিখে ওই লিখনির কসম। এই কলম মানুষের তাকদীর লিখেছে, মানুষের ভাগ্য লিখেছে। একজন মানুষ পৃথিবীতে আসার পদার্পণ করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার ভালো মন্দ তাকদীর আল্লাহ পাক সব কিছু কলমের মাধ্যমে লিখে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো ওই কলমের কি খেয়েছেন? আল্লাহ পাক কসম খেয়েছে। আর এই কলমের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে কি শিক্ষা দিয়েছেন? এলেম শিক্ষা দিয়েছে। আল্লাদি আল্লামা বিল কলাম, আল্লাহ পাক মানুষকে কলমের মাধ্যমেই শিক্ষা দিয়েছেন। আর এই কলম যখন মানুষের ভিতরে থাকে, জাতির ভিতরে থাকে, এলেম যখন মানুষের ভিতরে থাকে, ওই মানুষের মর্যাদা বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। আর এই ওহির এলেম, এই কলমের এলেম যাদের ভিতরে থাকে না, ওরা দেখতে মানুষ হলেও আসলে ওরা মানুষ থাকে না, ওরা মানুষ রূপী জানোয়ারে পরিণত হয়। তো এই জন্য আল্লাহ কিসের কসম খাইলেন? কলমের কসম খাইলেন। এরপর আল্লাহ পাক বলেন মা আনতা বিনিমতি রব্বিকা বিমাজনুন, মক্কার কাফেরেরা মুশরিকেরা বেঈমানেরা আমার নবীজির পাগল কয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওরা পাগল কয়। দেখছো মোহাম্মদ পাগল হয়ে গেছে, সব খোদা ছেড়ে দিয়ে, দেব দেবতা ছেড়ে দিয়ে এক খোদার ইবাদতের কথা বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদ মাজনুন হয়ে গেছে। আল্লাহ পাক কসম করে কয় এ মক্কার কাফেরেরা, ও মুশরিকেরা, ও বেঈমানেরা, ও গোস্তাকে রসুলেরা শুনেরা, আমি আল্লাহ কসম করে করে বলতেছি মা আনতা বিনিমতি রব্বিকা বিমাজনুন, তোরা আমার বন্ধুরে, আমার হাবিবকে তোরা পাগল কস, কুশ্চিন কালেও আমার বন্ধু পাগল নয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার বন্ধু মোহাম্মদ হইল মহান চরিত্রের মালিক। সুবহানাল্লাহ, নবীজি খুলুকে আযীমের মালিক, সাধারণ আখলাক না। নবীজির ভিতরে কোন আখলাক ছিল? খুলুকে আযীম। খুলুক মানে চরিত্র, এর বহুবচন হলো আখলাক। খুলুকের বহুবচন কি বলেন তো? আখলাক। আমরা বলি না লোকটা খুব আখলাকি, লোকটার আখলাক খুব কি ভালো। আখলাক অর্থ কি বলেন? চরিত্র। আখলাক অর্থ কি? চরিত্র। এটা তো বাংলায় আপনারা ব্যবহার করেন না, লোকটা খুব আখলাকি মানুষ, তার আখলাকটা খুব ভালো। আল্লাহ পাক আমার রসুলের আখলাক, আমার রসুলের চরিত্র হলো খুলুকে আযীম। খুলুক তিন প্রকার। খুলুক কয় প্রকার? তিন প্রকার। চরিত্র তিন প্রকার, একটা হলো খুলুকে হাসান, আর একটা হলো খুলুকে করিম, আর একটা হলো খুলুকে আযীম, মহান চরিত্রের মালিক।
ফুলুকে হাসান তার একটা মিসাল তাফসীরের কিতাবে দেয়, যেমন কোন কষ্টের বিনিময়ে বদলা ওই পরিমাণ কষ্ট দেওয়া, যে কেউ আপনাকে একটা ধাক্কা মারছে, যতটুকু ধাক্কাটা মারছে আপনিও তাকে পাল্টা অতটুকু ধাক্কা দিয়েছেন, আপনাকে একটা ধমক দিয়েছে উচ্চ স্বরে, আই আপনি বলছেন কি রে, বাস সে যতটুকু বলছে আপনিও অতটুকু বলছেন, এটা ভালো, কেউ শুনলেও রাগ করবে না, না ঠিক আছে তোমরা মারামারি করো নাই, ভালো চরিত্র এটা, যতটুকু বলছে অতটুকু কি দিয়েছে, সে প্রতিবাদ বা প্রতি উত্তর দিয়েছে, জবাব দিয়েছে, এটা খুলুকে হাসান ভালো। আরেকটা হলো খুলুকে কারিম, যে আপনি কাউকে ধাক্কা দিয়েছেন সে পাল্টা আপনাকে ধাক্কা দেয় নাই, সে চুপচাপ সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, এমন হয় না অনেক সময় ধাক্কা মারছেন আপনি শক্তিশালী, আপনি ক্ষমতাধর আর সে দুর্বল, সে মজলুম, সে নীরব ভূমিকা পালন করছে, কোনো প্রতিবাদও করে নাই, আপনাকে পাল্টা ধাক্কাও দেয় নাই, এটা হলো খুলুকে কারিম। এই প্রথম স্তরের থেকে দ্বিতীয় স্তরটা কি আরেকটু ভালো, কি বলেন ভালো না, সে মার খায়া চুপচাপ রয়েছে। আরেকটা হলো খুলুকে আজিম, যে আপনি ধাক্কা দিছেন সে ধাক্কা দিছে তা না, আবার চুপচাপ রয়েছে তাও না, বরং সে পাল্টা আপনাকেই জড়ায়া ধরা বলছে, ভাই কষ্ট পাইছেন, রাগ করছেন, সুবহানাল্লাহ, এটাকে বলে খুলুকে আজিম। প্রতিবাদও করে নাই, প্রতিশোধও নেয় নাই, চুপচাপও থাকে নাই, উল্টা আরো তার কাছে কি চায়, ক্ষমা চায়, কাঁধে হাত দিয়া কয় ভাই আহা ও রাগ করছেন, থাক ভাই আর ভুল হবে না, উল্টা তার কাছেই ক্ষমা চায়, এটা হলো খুলুকে আজিম। যেরকম সুবহানাল্লাহ, এই খুলুকে আজিম আমার নবীজির ভিতরে ছিল কি ছিল না, ইহুদি মসজিদ আয়েশা অস্রাব করেছে, সাহাবায়ে কেরাম ধমকাচ্ছিলেন, নবীজির কি আদর্শ দেখাইলেন, কি চরিত্র, নবীজির কাছে আসলেন ধমকায়, তোমরা তাকে ধমকাচ্ছ কেন, প্রস্রাব করতে দাও, প্রস্রাব শেষ হয়ে গেল, নবীজি বলেন ভাই এটা তো আল্লাহর ঘর, এখানে আমরা ইবাদত করি, এটা প্রস্রাবের জায়গা না ভাই, এখানে প্রস্রাব করতে হয় না, বিনয়ের সুরে খুব নম্রভাবে নবীজি এতটা লাজুক ছিলেন, একটা কুমারী মেয়ে, একটা ভার্জিন মেয়ে যতটা লাজুক হয়, যতটা লাজুকতা তার ভিতরে, তার থেকেও বেশি লাজুক আর বেশি বিনয় ছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তার সামনে এতটা বিনয়ী সুরে কথা বললেন, এতটা নম্রতা ভদ্রতার সাথে কথা বললেন, ইহুদি আশ্চর্য হয়ে গেল যে মুসলমানের উপাসনালয়ের ভিতরে আমি প্রস্রাব করলাম, নবীজি আমাকে গালি দেওয়ার কথা, চট দেওয়ার কথা, থাপ্পড় দেওয়ার কথা, উল্টা আমাকেই পীর দোয়ায় আমার কাছে আমাকে আরো সান্ত্বনা দেয়, আমাকে আরো তোষামত করতেছে, আরে এই মানুষ তো সাধারণ মানুষ, তো সে তো মহামানব, আমি আজ থেকে সব ধর্ম ত্যাগ করে কালিমা পড়ে ইসলামে দীক্ষিত হয়ে গেলাম। নবীর এই অনুপম আদর্শ দেখে, চরিত্র দেখে হাজারো কাফের, হাজারো মুশরিক, হাজারো বেঈমান ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে, কথা ঠিক না ব্যাঠিক, যাতে কর এই মহান চরিত্রের অধিকারী ছিলেন আপনার আমার নবী, ঠিক না ব্যাঠিক, উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার কিছু লোকেরা এসে জিজ্ঞেস করলেন মায়েশাকে, ওগো উম্মাহাতুল মুমিনিন, ওগো মুমিনদের জননী, আপনি বলেন নবীজির খুলুক কি ছিল, নবীর চরিত্র কেমন ছিল। মায়েশা সিদ্দিক আশ্চর্য হয়ে গিয়ে বলতেছেন আফা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না, এই তোমরা কি কোরআন পড়ো না, কানা খুলুকুহু হুয়াল কোরআন, আমার নবী আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরা জিন্দেগীর নমুনা, পুরা জিন্দেগীর চরিত্র ছিল কোরআনের চরিত্র, সুবহানাল্লাহ, কি পরিমাণ মহান চরিত্রের অধিকারী ছিলেন আপনার আমার নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই নবীজির খুলুক বয়ান করতে গিয়ে আল্লাহ আজিম সিফাত আনছে, কি সিফাত আনছে বলেন, আজিম, সর্বোচ্চ, সর্বশেষ, এরপরে আর কোনো চরিত্র হতে পারে না, কারণ আজিম আল্লাহ পাক সব জায়গায় লাগায় না, সবচেয়েতে দামি জায়গার ভিতরে আল্লাহ আজিম শব্দ লাগায়, যেমন কোরআন সবচেয়েতে দামি, এই কোরআন কাল্লা পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় কোরআনের আয়াত আজিম বলেছে, আল্লাহর কোরআন বলে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম,
হে নবী আপনাকে আমি কোরআনের বারবার পঠিত বারংবার পঠিত সাত আয়াত সূরা ফাতিহা দান করেছি ওয়াল কুরআনুল আযীম এবং আমি মহা গ্রন্থ ঐশী গ্রন্থ আল কুরআন আপনাকে দান করেছি সুবহানাল্লাহ তাহলে কোরআনকে কি বলেছেন আল্লাহ পাক আযীম বলেছে বলেন তো এই কোরআনের উপরে আর কোন কিতাব আছে আর কোন গ্রন্থ আছে নাই সর্বোচ্চ কিতাব যেটা সর্বোচ্চ হয় ওইটার শানে কি ব্যবহার করা হয় আযীম শব্দ ব্যবহার করা পৃথিবীর প্রলয় বলেন পৃথিবীর কম্পন বলেন পৃথিবীর বিপদ বলেন আযাব বলেন আর বিপর্যয় বলেন এই যে আপনারা দেখেছেন বাবা আপনারা দেখেছেন চট্টগ্রামে এই যে যেভাবে বিস্ফোরণগুলো ঘটলো এই বিস্ফোরণের আওয়াজও কিন্তু আপনারা শুনেছেন এই বিস্ফোরণের আওয়াজ প্রায় 4 থেকে 5 কিলোর ভিতরে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছে মানুষের ঘর দরজার জানালাগুলো ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনের ভিতরে কাজগুলো ভেঙে ভেঙে পড়তেছিল সাধারণ একটু কন্টেইনার বিস্ফোরণের যদি এতটা বিকট আওয়াজ হয় যেই আওয়াজে আসমান ধসে যাবে জমিন ধসে যাবে পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে ওইটা হবে সবচেয়ে ভয়ঙ্কর বিভীষিকাময় এক আওয়াজ আল্লাহ পাক ওই বড় আওয়াজ বুঝাইতে গিয়া কিয়ামতের ভয়াবহতা বুঝাইতে গিয়া আযীম শব্দ ব্যবহার করেছে ইন্না জালজালাতাস সাআতি লা শাইউন আযীম আল্লাহ বলেন নিশ্চয় কিয়ামতের ঝাঁকুনি কিয়ামতের ওই কম্পন হবে সবচেয়ে বড় কম্পন এর থেকে বড় কম্পন পৃথিবী তার কিছু নাই কথা ঠিক কি না তার মানে সর্বোচ্চ কম্পন হলো ওই ইন্না জালজালাতাস সা কিয়ামতের এই ঝাঁকুনি কিয়ামতের এই কম্পন চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার তার মানে আল্লাহ পাক এই জালজালার ব্যাপারেও আযীম শব্দ ব্যবহার করলেন কোরআন সর্বোচ্চ কিতাব এই কিতাবের ব্যাপার আল্লাহ পাক আযীম শব্দ ব্যবহার করলেন আমার দোস্ত আপনারা জানেন এই পৃথিবীর ভিতরে এই তামাম মাখলুকাত যারা আমরা সৃষ্টি আমাদের স্রষ্টা একজন যিনি তিনি কে বলেন তো এই মহাশক্তিদারের থেকে আরো শক্তিধর কেউ আছে নাকি আল্লাহ পাক তার নিজের শানে আযীম শব্দ লাগায় দেন ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম আল্লাহ আযীম শব্দটা তার নিজের বেলায় ব্যবহার করলেন আল্লাহু আকবার জোরে কোন সবাই আযীম কে জোরে বলেন আযীম কে আল্লাহ বলে আমার কোরআনও আযীম আমার জালজালাও আযীম আল্লাহ বলে আমি আল্লাহ আযীম আলা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম পৃথিবীর যত ক্যারেক্টার বলো যত আদর্শ বলো যত চরিত্র বলো সমস্ত চরিত্রের উপরে চরিত্রবান তার উপরেও চরিত্রবান তার উপরে চরিত্রবান আমি আল্লাহ কসম করে করে শপথ করে করে সূরায়ে কলমের ভিতরে বলতেছি আমার বন্ধু মোহাম্মদ পাগল নয় আমার বন্ধু মোহাম্মদ লুজ ক্যারেক্টার অধিকারী নয় আমার নবীর চরিত্রের ভিতরে কালিমা লিপন করার মতো কোনো কথা শিল্পের সাহিত্যের কোনো ক্ষমতা নাই কোনো শিল্পী কোনোদিন আমার নবীর চরিত্র নিয়ে কোনোদিন কথা বলতে পারবে না এমন কোন জবান নাই যে আমার নবীর চরিত্র নিয়ে কালিমা লিপন করতে পারে ওই নবীর মহান চরিত্রের সনদার স্বীকৃতি দিয়া দিলেন কে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার বন্ধু সাধারণ চরিত্রের অধিকারী নয় আমার বন্ধু হলেন মহান চরিত্রের অধিকারী যারে কোন সুবহানাল্লাহ কারণ আমার নবী শুধুমাত্র একজন নবীর জন্যই আদর্শ নয় আমার নবী শুধুমাত্র একজন যুবকের জন্যই আদর্শ নয় এ বাবা আসমান যেমন আমরা পৃথিবী থেকে সবাই দেখতে চা পায় ছোটরাও দেখতে পায় বড়রাও দেখতে পায় ধনীরাও দেখতে পায় গরিবরাও দেখতে পায় আল্লাহ পাক বলেন আমার হাবিব আমার বন্ধু তো আকাশের মতো আমার বন্ধুকে যে ফলো করবে আমার বন্ধুর ক্যারেক্টার আর আদর্শ যে অনুসরণ করবে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দামি আর বড় বানায়া দিবে সুবহানাল্লাহ এই জন্য তামাম পৃথিবীর কোন কিশোর যদি চায় যে আমি আদর্শবান কিশোর হব তার জন্য রাস্তা একটাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিশোর নবীকে ফলো করা পৃথিবীর কোন শৈশবের কোন বাচ্চা যদি চায় আমি আদর্শবান শৈশব হব আমার শৈশব কালটাকে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শৈশব কাল বানাইতে চাই তার জন্য রাস্তা একটাই খোলা শৈশবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করা এই পৃথিবীর যদি কোন কৈশোরের মানুষ তার জীবনকে আদর্শবান কৈশোর বানাইতে চায় তাহলে তাকেও রাস্তা একটাই মানতে হবে নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহর কৈশোর জীবনকে ফলো করা। এই পৃথিবীর কোন যুবক যদি আদর্শবান যুবক হইতে চায়, রাস্তা একটাই, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যৌবনকে ফলো করা। এই পৃথিবীর কোন স্বামী যদি তার জীবনকে আদর্শবান স্বামী বানাইতে চায়, রাস্তা একটাই খোলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন স্বামী ছিলেন তার আদর্শকে ফলো করা। পৃথিবীর কোন বাবা যদি আদর্শবান বাবা হইতে চায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করা ছাড়া উপায় নাই। পৃথিবীর কোন মানুষ যদি আদর্শবান শ্বশুর হতে চায়, তাহলে ফলো করতে হবে হযরতে ওসমান আর আলীর শ্বশুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করা। এই পৃথিবীর কোন মানুষ যদি আদর্শবান জামাই হতে চায়, তাহলে খেয়াল করতে হবে আবু বকর এবং ওমরের আদর্শবান জামাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করা। এই পৃথিবীর কোন বিপ্লবী নেতা যদি বিপ্লবী নেতা হতে চায়, তাকেও ফলো করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপ্লবী জীবনকে ফলো করা। এই পৃথিবীর কোন ধনী যদি কোন ধনীকে ফলো করতে চায়, ফলো করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই ধনাঢ্য জীবনকে ফলো করা। এই পৃথিবীর কোন গরিব যদি আদর্শবান গরিব হতে চায়, তাকেও ফলো করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই গরামতের জিন্দেগীকে ফলো করা। এই পৃথিবীর কোন ব্যবসায়ী যদি আদর্শবান ব্যবসায়ী হতে চায়, তাকেও ফলো করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই ব্যবসায়ী নীতিকে ফলো করা। এই পৃথিবীর কোন ইমাম যদি আদর্শবান ইমাম হতে চায়, তাকেও ফলো করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই মদিনা জিন্দেগীর ওই ইমামতির হালাতকে ফলো করা। কোন বক্তাও যদি বক্তা হতে চায়, তাকেও ফলো করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই বিপ্লবী জীবনের বক্তব্যগুলো ফলো করা। কসম আল্লাহর, কোন স্বামী যদি আদর্শবান স্বামী হতে চায়, তাকেও ফলো করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই স্বামী হওয়ার ওই বিপ্লবী জীবনকে ফলো করা। কসম আল্লাহর, আজকে থেকে 1500 বছর পরে যারা আমার ওই নবীর চরিত্র নিয়ে কালিমালিপন করতে চায়, যারা আমার নবীর চরিত্রকে হনন করতে চায়, আমার নবীর বদনাম করতে চায়, আমার নবীর নিয়ে কুচ্ছা রটাইতে চায়, নবীর বিবিদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, কসম আল্লাহর, ইসলামের বিধান হলো মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। ইসলামের ভিতরে বিধান হলো কেউ যদি নবীকে গালি দেয়, এই জমিনের ভিতরে থাকার তার কোনো অধিকার থাকে না। এই জন্য আমি ব্যর্থ কণ্ঠে বলতে চাই, আমরা নূপুর শর্মা চিনি না, আমরা ইন্ডিয়া চিনি না, আমরা ভারত চিনি না, আমরা বাংলাদেশ চিনি না। আমার নবী আমার পিতার থেকেও দামি, আমার নবী আমার মায়ের থেকেও দামি, আমার নবী আমার সব সন্তানের থেকেও দামি। কসম আল্লাহর, কসম আল্লাহর, আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ টানাটানি করে, আমার নবীকে নিয়ে যদি কেউ কুচ্ছা রটায়, জীবন দিতে হয় জীবন দিব, রক্ত দিতে হয় রক্ত দিব, তারপরেও নবীর দুশ্মনদেরকে এই পৃথিবীর জমিন থেকে উধাও করতেই হবে, কথা ঠিক কি না? আমার ভাইয়ারা, আমি যেই কথাটা বলতে চাইছিলাম, আল্লাহ পাক বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী সাধারণ চরিত্রের নয়, আমার নবী মহান চরিত্রের মালিক, কথা ঠিক কি না? আমার বাজান, এখানে আজ থেকে 1500 বছর পরে কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা, তার আজকে আঙ্গুল তুলতেছে যে নবী মুহাম্মদ 6 বছরে কি করে, একটা অপ্রাপ্ত বয়স্কা নারী আয়েশাকে বিয়ে করলেন, এটা নাকি তার চরিত্রের ভিতরে খারাপই ছিল। কাফেররা বলে, মুশরিকরা বলে যে মুহাম্মদ চরিত্রহীন ছিল, তাই একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে মুহাম্মদ বিয়ে করেছে। নাউজুবিল্লাহ। কোন সবাই, আমি আপনাদের কাছে বলতে চাই, আমার নবীর বিয়ে 11টা, নবীর বিয়ে কয়টা? 11টা বিয়ে আল্লাহর নবী কেন করলেন? আমার ভাইয়েরা, আপনারা শুধু বুঝবেন, আমার নবী কিন্তু টগবগে যুবক, যখন 25 বছরের যুবক, আমার নবী যদি শুধু নারী লোভী হইতেন, তাহলে 25 বছরের যুবক এত সুন্দরের মালিক, যার সুন্দরের বিবরণ আল্লাহ দিয়েছে, যার সুন্দরের বিবরণ পৃথিবীর কোনো মানুষ দিতে পারে নাই, এত সুন্দর আল্লাহ পৃথিবীর কোনো সৃষ্টিকে দান করে নাই, ওই সৌন্দর্যের অধিকারী 25 বছরের টগবগে একটা যুবক, সাইয়্যিদাতু নিসা ইয়াহলিল জান্নাহ, হযরতে ফাতেমার কলিজার টুকরা মা, হযরতে মা খাদিজাকে বিয়ে করছেন 40 বছরের একজন বিধবা নারী, কত বছরের?
আমার নবী যদি তখন একজন অল্প বয়সের আনতা নয়না সুন্দরী, আপনারা জানেন মক্কার এমন কোন কাফের নাই, মুশরিক নাই, বেঈমান নাই যারা বলেছিল মোহাম্মদ তুমি সব বন্ধ করে দাও, আরবের সবচেয়ে সুন্দরী নারী আমি তোমাকে দিয়ে দিব। আমার নবী কি তখন নারীর দিকে কোনো লোলুপ দৃষ্টি দিয়েছে কি না? কি বলেন, দিয়েছে না? আমার নবী তখন কোন সৌন্দর্যের দিকে দৃষ্টি দেয় নাই, তার মানে নারীর প্রতি আমার নবীর অত আকর্ষণ ছিল না। এ মুসলমান, অথচ 25 বছরের টকবগে নৌজোয়ান যুবক, 40 বছরের যে তার থেকেও বয়সে আরো 15 বছর বেশি এই বিদ্যা মহিলাকে বিয়ে করলেন, এমনি ভাবে নবীজি 50 বছর পর্যন্ত, নবীর বয়স যখন 50 হয়ে যায় এই পর্যন্ত নবীজি আর বিয়ে করে নাই। তার বিবাহের মধ্যে ম্যাক্সিমাম বিবিরা ছিল বিধবা নারী। তাইলে নবীজি এতগুলো বিয়ে কেন করলেন? আজকেও তাফসিরের কিতাবের মধ্যে পড়লাম আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়া, কা হাবিব আমার, আপনি তো লাজুক, আপনি তো শরীয়ত প্রণেতা, আপনার কাছে সাহাবীরা আসে মাসলা জিজ্ঞাসা করে, দুনিয়ার পুরুষরা আইসা মাসলা জিজ্ঞাসা করে, কিন্তু নারীরা তো কারো কাছে যায় মাসলা জিজ্ঞাসা করতে পারে না। ইয়া হাবিব আল্লাহ, নারীরা ও লজ্জা পায়, আপনিও লাজুক, তাহলে ইসলাম শুধু পুরুষের কাছে বসলেই হবে না, ইসলাম তো নারীর কাছেও পৌঁছাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এক বিবি দিয়ে হবে না, আপনি বিবির সংখ্যা বাড়ান, আপনার বিবি যত বেশি হবে রাতের বেলা আপনার খোঁজ খবর রাখতে পারবে, আপনার চরিত্র তারা বয়ান করতে পারবে, হাদিস তারা বয়ান করতে পারবে। এই জন্য নারীদের ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিসা ছিলেন মা আয়েশা সিদ্দিকা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাইলে নবীজি একাধিক বিবাহ করেছেন, বেশি বিবাহ করেছেন, নিজের স্বার্থে না ইসলামের স্বার্থে? এই জোরে কন, কার স্বার্থে? কয় তাইলে বেশি বিয়ে করেছেন, ভালো কথা। আয়েশারে কেন 6 বছর বয়সে নবীজি বিয়ে করলেন? এ মুসলমান শোনো, আমার নবীজি কিন্তু আয়েশাকে ইচ্ছা করে বিয়ে করে নাই। জিব্রাইল আমিন একদিন একটা রেশমি রুমাল নিয়ে আমার নবীর সামনে আয়েশা হাজির, কয় হুজুর রুমালটা খুলেন। নবীজি রুমালটা খুলেই দেখে রুমালের ভিতরে হযরতে আয়েশা সিদ্দিকার ছবি ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। নবীজি আমার জিজ্ঞেস করলেন, জিব্রাইল এটা কার ছবি? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আবু বকরের কন্যা আয়েশা পছন্দ হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক প্রস্তাব দিয়েছে, আপনার পছন্দ হয় কিনা, আয়েশাকে আপনার পছন্দ হয় কিনা? নবীজি কিচ্ছু বলে না, চুপচাপ। আবার এক সপ্তাহ পরে বুখারীর হাদিস বাবা, আবারও জিব্রাইল আমিন রেশমি রুমালের ভিতরে মা আয়েশা সিদ্দিকার ছবিটা নিয়ে নবীজির সামনে, কয় দেখেন নবী পছন্দ হয় কিনা। আমার নবী বুঝে ফেলেছেন আল্লাহর মানসম্মান হয় এটা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিব্রাইল তুমি যদি হও ঘটক, আর আমার আল্লাহ যদি হয় কাজী, আমি মোহাম্মদ রাজি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাজী হইয়া তুমি ঘটক হইয়া আয়েশাকে আমার সাথে বিবাহ পড়ায় দাও, আমার কোনো বাধা নাই। তাইলে বলেন তো, মা আয়েশাকে আমার নবীজির কাছে বিবাহ পড়ায় দিয়েছেন কে? আরো জোরে বলেন না, কে? এ বাবা, বিধবা নারী যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর যতগুলো বিবি ছিল সব বিধবা, অসহায় নারী, খাবার দেওয়ার কেউ নাই, আল্লাহর নবী বিধবাদেরকে আশ্রয় দেওয়ার জন্য বিবাহ করেছেন, যাতে করে তারা আশ্রয় পায়, একটু স্বামীর পরিচয় দিতে পারে। অসহায়কে আল্লাহর নবী আশ্রয় দিয়েছেন, কসম আল্লাহ, আজ থেকে 1500 বছর পরে কোনো কুখ্যাত কুলাঙ্গার যদি আমার নবীর ওই দাম্পত্য জীবন নিয়ে কালিমা লেপন করতে চায়, যাদের চরিত্রের ঠিক নাই, আপনি তারা খবর নিয়ে দেখেন, ওই নূপুর শর্মা যে একজন দেহ ব্যবসায়ী, খবর নিয়ে দেখেন, ওর পিতৃতুল্য, ওর পিতার কোনো হিসাব নাই, ওর মায়ের কোনো হিসাব নাই, যার জন্মের কোনো ঠিক নাই, যার আদর্শের ঠিক নাই, যার নীতির ঠিক নাই, যার চরিত্রের ঠিক নাই, সে আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা কয়। আমরা আজকে ইনশাআল্লাহ এই বাংলার জমিন থেকে, এই মসজিদ থেকে, ওই নষ্টা মহিলা, ওই দেহ ব্যবসায়ী নূপুর শর্মার বিরুদ্ধে আমরাও প্রতিবাদ জানাই। আমার ভাইয়ারা, কথাগুলো দিল দিয়া বুঝেন, কারণ আমার নবী আমার জীবনের থেকেও দামি। নবীরে যদি নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে না পারেন, কসম আল্লাহর, কোনো দিন নবীর উম্মত হতে পারবেন না, ইমানদারের পরিচয় দেওয়া যাবে না, কথা ঠিক কি না? এই জন্য আমার বাজান, খবরদার আপনি আপনার জায়গায় থাইকা প্রতিবাদ করেন, ইমানদার হিসাবে তবে আমি ধন্যবাদ জানাই। আমার এই বাংলাদেশের স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, ভার্সিটির ছেলেরা, বিভিন্ন মহল থেকে শুধুমাত্র আলেমোলা মারা নয়, ইংরেজি শিখ
শিক্ষিতরা রাজনীতিবিদেরাও আমার নবীর দুশমনদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, কথা ঠিক কিনা? এ আমার বাজান, গোটা আরব বিশ্বে ভারতের পণ্য বয়কট করেছে। এ মুসলমান, আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ আমরাও নবীর সাথে যারা বেয়াদবি করবে, সে যদি আমার বাবাও হয় তার বিরুদ্ধে কোনো আপোষ নাই, কথা ঠিক কিনা? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, জোরে কান আমিন।